বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমরা সবাই আমাদের ফোনের মধ্যে ক্যালকুলেটার ব্যবহার করে থাকি, আর এই ক্যালকুলেটার বেসিক্যালি আমরা শুধু হিসাব করে থাকি এই ক্যালকুলেটারের মধ্যে, কিন্তু বাকি কোনো ইউজ আমরা কিন্তু জানি না। আপনি কি জানেন আপনার ফোনের এই ক্যালকুলেটারের ভিতরে এমন দুইটি গোপন হিডেন ট্রিক লুকিয়ে আছে, এমন দুইটি রহস্য, যে দুইটি রহস্য দেখার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না? হ্যাঁ বন্ধুরা, আপনারা আজকে এই দুইটি ট্রিক দেখলে অবাক হয়ে যাবেন, আপনারা সবাই চমকে যাবেন। কারণ আপনারা নিজেরাই আমাকে প্রশ্ন করবেন যে কি ভাই, আপনার ফোনেও আছে, আমার ফোনেও আছে, সবার ফোনে আছে ক্যালকুলেটার, কিন্তু এর ভিতরে এমন দুইটি কি ট্রিক যে লুকিয়ে আছে যেটি আমাদের অনেক বড় বড় প্রবলেমের সলিউশন করে দেবে। কিন্তু আপনারা আজকে এই দুইটি ট্রিক দেখার পর আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে ভিডিওর নিচে লাইকও করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন, এবং আপনারা কমেন্ট বক্সে আমাকে বলতে বাধ্য হবেন যে ভাই এই ভিডিওটি যদি আগে বানাতেন তাহলে আমাদের অনেক বড় বড় প্রবলেমের সলিউশন আমরা আগে পেয়ে যেতাম, আমরা অনেক বেশি মজা নিয়ে অনেক বেশি ফায়দা আমরা এই ক্যালকুলেটারের মধ্যে সেটিংগুলো করে আমরা আমাদের ফোনটাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারতাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আরও যদি এরকম আপনারা ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করে না, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে এক ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। আমাদের ফোনের মধ্যে একটি ক্যালকুলেটার আছে, কিন্তু এটি না, আমরা এই ক্যালকুলেটার অ্যাপ্লিকেশনটাকে আমরা ইনস্টল করে নেব। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দিয়ে দেবো। অনেক কম এমবি সাইজের একটা অ্যাপ্লিকেশান, আর এই অ্যাপ্লিকেশনটি 10 মিলিয়ন মানুষ বর্তমানে ব্যবহার করতেছে। আপনি নিজেও চিন্তা করুন, এই অ্যাপ্লিকেশনটি হিউজ পরিমাণে মানুষ ব্যবহার করতেছে, অনেক ভালো একটি অ্যাপ্লিকেশান। আপনারা এখানে স্টার্ট বাটন পাবেন, স্টার্ট বাটনে ক্লিক করুন, ভিডিও ডিসক্রিপশন থেকে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন এবং এখানে অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পর নর্মালি আমাদের ফোনের মধ্যে এরকম একটা স্ক্রিন চলে আসবে যেখানে আমরা হিসাব করতে পারবো। কিন্তু এর পাশাপাশি আপনারা এখানে দুইটি হিডেন ট্রিক অ্যাপ্লাই করতে পারবেন যেটি আপনাদের অনেক বড় দুইটি প্রবলেমের সলিউশন করে দেবে। আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সমান চিহ্ন, এই জায়গাতে ক্লিক করবেন এবং এখানে 1 2 3 4 আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আবার আপনারা সমান চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, জাস্ট আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে? বের হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেটারের ভিতরে আপনারা একটা মোবাইল দেখতে পাচ্ছেন। তো আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইল আপনাদের ফোনের মধ্যে চলে আসলো, মানে একটা ফোনের ভিতর দুইটা মোবাইল। আপনি আপনার এই যে ফোনটি আছে এই ফোনটির মধ্যে যা যা কিছু করেন তা বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি করতে পারবেন। যেমন ধরুন আমরা কোনো অ্যাপ্লিকেশান লুকিয়ে রাখবো, আমরা আমাদের ফোনের মধ্যে এমন কোনো অ্যাপ্লিকেশান আছে যেটি আমরা লুকিয়ে রাখতে চাই, কাউকে আমরা সেই অ্যাপ্লিকেশানগুলো দেখাতে চাই না, কারণ আমাদের বাড়িতে বা আমাদের বন্ধুরা যদি সেই অ্যাপ্লিকেশানটি দেখে তাহলে হয়তো প্রবলেম হতে পারে। তো আমরা চাইলে সেই অ্যাপ্লিকেশানটাকেও বন্ধুরা লুকিয়ে রাখতে পারি। আবার আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান লক করে রাখতে চাই, তখন আমরা লক করেও রাখতে পারবো। আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে বিভিন্ন রকমের ভিডিও, অডিও, ফটোস, ফাইল, ডকুমেন্ট আমরা সব কিছু এখানে লুকিয়ে রাখতে পারবো। আপনাদের ফোন গ্যালারির মধ্যে আপনারা যা যা কিছু আছে আপনারা এখান থেকে সব কিছু লুকিয়ে ফেলতে পারবেন। আপনাদের বন্ধুরা আপনাদের বাড়িতে যদি আপনাদের ফোনটা আপনার অবর্তমানে যদি কেউ ব্যবহার করে থাকে, আপনার ফোনটাকে চেক করার চেষ্টা করে, তাহলে তারা কোনো কিছুই দেখতে পাবে না, কারণ আপনি আপনার সিক্রেট জিনিসগুলো আপনি এই ক্যালকুলেটারের মধ্যে লুকিয়ে রেখেছেন। কিন্তু নর্মাল কোনো মানুষ বুঝতে পারবে না যে আপনি আপনার ফোনের মধ্যে ক্যালকুলেটারের ভিতরে আপনি লুকিয়ে রেখেছেন, ঠিক আছে? তো এখানে প্রথমত আমি দেখাবো যে আপনারা কীভাবে ফটো ভিডিও হাইড করবেন। এর জন্য আপনারা যাবেন ফাইল ম্যানেজারে, এখানে ফাইল ম্যানেজারে চলে যান। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনাদের ফোনে যদি কোনো অ্যাড আসে, ইন্টারনেট অন থাকলে অবশ্যই অ্যাড আসবে, তো আপনারা অ্যাডটাকে ক্লোজ করে দেবেন, ইন্টারনেট বন্ধ থাকলে আসবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো, তো এখানে আমি ফটোতে ক্লিক করলাম। আমি আগেও একটা ফটো এখানে হাইড করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা যে এই প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এবং ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ফটো এখানে আমি সিলেক্ট করে দিলাম। এই ফটো আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি ফটো আমি এখানে হাইড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ছয়টি ফটো আমার এখানে লক হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন লক হয়ে গেছে। আপনারা চাইলে ব্যাকআপও নিতে পারেন, তো আমি ব্যাকআপ নেব না। এখন এই ফটোগুলি আমাদের ফোনের গ্যালারি থেকে বন্ধুরা গায়েব হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের গ্যালারিতে এখানে ছয়টি ফটো ছিল, সেই ছয়টি ফটো এখানে চলে আসছে। আপনাদের নর্মালি কোনো মানুষ যদি এই ক্যালকুলেটার
অন করে তাহলে তারা পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখানে যেতে পারবে না। পাসওয়ার্ডটা দিলেও আপনি যে এখানে সমান চিহ্নতে ক্লিক করবেন তারা কিন্তু সেটা বুঝতে পারবে না। এই ফটোগুলো এখানে চলে আসলো, আপনারা চাইলে সেগুলোকে আনহাইডও করতে পারেন। এখানে আপনারা ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আনহাইড, এখানে ক্লিক করলে আবার আনহাইড হয়ে যাবে। তো এগুলোকে আনহাইড করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আনহাইড, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার ফটোগুলো বের হয়ে গেল, মানে আমাদের গ্যালারিতে সেই ফটোগুলো আবার চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ফটো আনহাইড করেছি, তিনটাই ফটো এখানে চলে আসলো। এখানে আমরা এখন অ্যাপ লক করব। তো আমরা চাইলে আমাদের ফোনের মধ্যে অ্যাপ লক করতে পারি, ডকুমেন্ট রাখতে পারি, ভিডিও রাখতে পারি, ভিডিও বক্সে অডিও রাখতে পারি, ডকুমেন্ট রাখতে পারি, আদার কোনো ফাইল রাখতে পারি। তখন আমরা ব্যাক বাটনে প্রেস করব। এখন আমরা চাইলে অ্যাপ লক করতে পারি, অ্যাপ লকে যাব আমরা। এমন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনগুলোকে আমরা লক করে রাখতে চাই, যেমন ধরুন হোয়াটসঅ্যাপ। আমাদের হোয়াটসঅ্যাপে যদি কোনো মানুষ আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে দেখে ফেলে তাহলে হয়তো প্রবলেম হতে পারে। তো আপনার গার্লফ্রেন্ডের আইডি আছে, আপনার ইমুতে আপনার গার্লফ্রেন্ডের আইডি থাকবে, আরও অনেক কিছু থাকবে। তো আপনি কী করতে পারেন, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হাইড করে দিতে পারেন। যেমন ধরুন আমি এখান থেকে শুধু একটি অ্যাপ্লিকেশন হাইড করব, যেমন ধরুন আমি এখানে হাইড করলাম ফেসবুক, ঠিক আছে। ফেসবুকটি আমি এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্টে ক্লিক করলাম, একটা পাসওয়ার্ড দেবেন, তো আমি একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পিনও দিতে পারেন। এখানে কন্টিনিউতে প্রেস করবেন, তারপর আপনাদের কাছে এখানে পারমিশন চাইবে, ক্যান্সেলে এখানে ক্লিক করবেন, আপনারা অ্যাপটিকে এখানে পারমিশন দিয়ে দিন। অ্যাপটা দেখতে পাচ্ছেন এখান থেকে অন করে দিলাম, ব্যাক বাটনে প্রেস করলাম, আবার ব্যাকে যাব, আবার কন্টিনিউতে ক্লিক করব। এটি আপনাদেরকে জাস্ট একবার করতে হবে, বাকি আপনাদেরকে করতে হবে না। কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখন যখনই আমি ফেসবুকে যাব আমাকে এখানে ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড দেখাবে। তো আমি যখনই ফেসবুকটাকে খোলার চেষ্টা করব এভাবে, তখনই কিন্তু আমাদের এখানে ফেসবুকটি আনলক হবে। এখানে বন্ধুরা আরও অনেক 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 ট্রিক বন্ধুরা এখানে লুকিয়ে আছে, যেগুলো আপনি এখান থেকে করে অনেক ফায়দা নিতে পারবেন। তো ব্যাকে যাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ফটো যদি আপনার ডিলিট হয়ে যায় সে ফটোগুলো খুঁজে বের করতে পারবেন, ফাইল শেয়ার করতে পারবেন। কোনো খারাপ জাতীয় ভিডিও যদি আপনারা শেয়ার যদি নেন তাহলে এখানে আপনি লুকানোভাবে নিতে পারবেন, কেউ দেখতে পাবে না। তারপর ওয়েলপেপার, নোটবুক, কোনো কিছু লিখে রাখতে পারবেন। আপনারা এখান থেকে ব্রাউজারও চার্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনি হিডেনভাবে কোনো কিছু দেখেন, যেমন ধরুন নর্মালি আমরা যদি ক্রোম ব্রাউজার থেকে, ইউটিউব ব্রাউজার থেকে যদি আমরা খারাপ কোনো কিছু দেখে থাকি তাহলে বন্ধুরা সবাই জেনে যাবে, আমাদের হিস্টোরি থেকে যাবে। তাহলে আমরা কী করতে পারি, এখানে এসে আমরা ইউটিউব দেখতে পারি, ফেসবুক দেখতে পারি, আমরা কোনো কিছু এখান থেকে চার্জ করে আমরা যে কোনো কিছু খুঁজেও নিতে পারি। তো এই অ্যাপ্লিকেশনটি বন্ধুরা আপনাদের লাইফে অনেকটাই অনেকটাই বেশি কাজে দেবে। আপনি এখানে চাইলে ব্যাকআপও রাখতে পারেন, আপনি হিডেনভাবে ক্যামেরা দিয়ে এখানে ফটোও তুলতে পারেন, কারণ আপনি এখানে যে ফটোগুলি তুলবেন সে ফটোগুলি শুধু আপনিই দেখতে পারবেন, আপনার এখানে থাকবে, বাকি কেউ দেখতে পারবে না। তো আপনারা যদি কোনো রকমের ফোল্ডার বানাতে চান তাহলে ফোল্ডারও আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি চাইলে নিউ ফোল্ডার এখানে তৈরি করতে পারেন, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনটি কীরকম লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। যদি আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।